আমি স্বাধীন রাষ্ট্রের একজন সুনাগরিক, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কাটছি, রাস্তায় যাচ্ছি, আড্ডা মারছি, চায়ের দোকানে অন্যের সমালোচনায় ঝড় তুলে দিয়ে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে আসছি, পুলিশকে ঘুষখোর বলছি, আবার আইন ভাঙার পর সেই পুলিশকেই ঘুষ নেওয়ার জন্য অনুরোধ করছি, নেতাদের চোর বলছি, আবার নিজের স্বার্থের জন্য সেই নেতাকে দিয়ে কোনো বেআইনি কাজ অসৎ উপায়ে করবার জন্য অর্থের প্রলোভন দেখাচ্ছি। আমি পরিযায়ী শ্রমিকদের জন্য কতই না অশ্রু ফেলছি, আর বাড়িতে দশটা টাকা একটা শ্রমিককে কম দিতে পারলে বিজয়ীর পরিতৃপ্তির হাসি আসছি। আমি আবার খাচ্ছি, আবার দাচ্ছি, আবার ঘুমোচ্ছি, আবার চকচকে প্লেটে দাড়ি কাটছি, রেস্টুরেন্টে যাচ্ছি, সুন্দর সুন্দর খাবার খাচ্ছি। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পর দারোয়ানকে 10-20 টাকা বকশিস দিয়ে স্ট্যাটাস মেনটেন করছি, আর পরের দিন সকালবেলায় সবজি কিনতে গিয়ে বৃদ্ধ সবজিওয়ালার সাথে 1 টাকা কমানোর জন্য দর কষাকষি করছি। হ্যাঁ, আমিই তো স্বাধীন রাষ্ট্রের একজন সুনাগরিক।